আমার স্ত্রী বিজয়েনি, অল ইন ওয়ান। ও একজন ভালো গৃহিণী, ভালো বিজনেস ওম্যান, একজন শিক্ষিকা, আর সবচেয়ে বড় কথা, ও আমাদের সবার জন্য একটা বড় ইন্সপিরেশন। আই এম রিয়েলি প্রাউড অফ হার। বিজয়েনি ছোটবেলা থেকে টেলারিং আর সেলাইয়ে খুবই উৎসাহিত। আমারও ছোটবেলা থেকে খুবই ইন্টারেস্ট ছিল, কিন্তু আমি সেটা করতে পারিনি। আমার স্বপ্ন বিজয়েনি পূরণ করেছে, কারণ ও স্বপ্ন দেখা ভোলেনি। ইনি হলেন বিজয়েনি সাহু। ইনি ভুবনেশ্বরের একজন গৃহিণী, একজন সফল এন্টারপ্রেনার আর ব্রিটানিয়া মারিগোল্ড মাই স্টার্টআপ কনটেস্টের উইনার, যিনি 10 লাখ টাকা প্রাইজের টাকার সাথে নিজের একটা টেইলারিং বুটিক তো খুলেছেনই, আর অনেক গৃহিণীদের টেইলারিং শিখিয়েছেন যারা তাদের নিজের চেষ্টায় কিছু করতে পারে। বিজয়েনি ম্যাডামের সঙ্গে দেখা হবার আগে আমার মনে হয়েছিল যে একজন গৃহিণী শুধু একজন গৃহিণীই থাকতে পারে, কিন্তু ওনার সাথে দেখা হবার পর, ওনার থেকে শেখার পর আমার মনে হয়েছে আমি আমার জীবনে অনেক কিছুই করতে পারি। ভুবনেশ্বরে আসার আগে আমি একটা ছোট্ট গ্রামে থাকতাম। ওখানে বলা হতো মেয়েরা বড় হয়ে শুধু সংসার সামলায়, কিন্তু আমার নিজের কিছু করার ছিল আর আমি সেটা করলাম। টেলারিং আমার জন্য ছুঁচ সুতো বা মেশিন নয়, এটি আমার জন্য স্বাধীনতা। বেশি আনন্দ তখন হয় যখন আমার স্টুডেন্টরা এসে আমাকে বলে যে আপনার ইন্ডিপেন্ডেন্স আমাদের আশা দেয়। সমস্যা বড় ছিল, কিন্তু স্বপ্ন আরো বেশি বড় ছিল, কিন্তু ওই স্বপ্নের উপর কারোর ভরসাই ছিল না। স্বামী সাপোর্টিভ ছিল, কিন্তু ওনার আমার উপরে অনিশ্চয়তা ছিল যে আমি করতে পারবো কিনা। কিছু করার জন্য আমার ভেতর থেকে আগ্রহ ছিল। আর একদিন আমি ব্রিটানিয়া মারিগোল্ড মাই স্টার্টআপ কনটেস্টের একটা অ্যাড দেখলাম, আর ওই দিন আমার মনে হলো যে আমার আগ্রহ একটা দিশা পেয়ে গেল। আমি যখন ব্রিটানিয়া মারিগোল্ড মাই স্টার্টআপ কনটেস্ট জিতলাম, তখন আমার স্বপ্ন পূরণ হলো আর আমি 10 লাখ টাকা পেলাম। শুধু আমার স্বপ্ন নয়, আমার স্টুডেন্টদের স্বপ্ন পূরণ হলো যারা নিজেদের জন্য কিছু করতে চায় আর ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে চায়। ব্রিটানিয়া মারিগোল্ড, আপনাদের জন্য আমাদের সবার স্বপ্ন পূরণ হলো। এখনো তো অনেক কিছু করার আছে। প্রত্যেক গ্রামে একটা শ্রী বুটিক খুলতে হবে, যাতে ওই সব গৃহিণী যারা স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছে তারা আবার স্বপ্ন দেখুক আর নিজেদের স্বপ্নকে আকাশে পৌঁছে দিক, অনেক উঁচুতে।